নাম্বার ওয়ান, আমরা ফায়ারফক্স ব্রাউজারের সাথে প্রায় সবাই পরিচিত। সাধারণত আমাদের ধারণা যে ব্রাউজারটির নাম যেহেতু ফায়ারফক্স, তাহলে লোগোটি অবশ্যই একটি শিয়ালের ছবি হবে। আপনিও যদি তাই মনে করেন, তবে আপনার ধারণা ভুল। সত্যিটা হলো, লোগোতে সুন্দর লোমযুক্ত প্রাণীটি আমরা দেখতে পাই তা হলো একটি লাল পান্ডা। তো কেমন আছেন সবাই? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। নাম্বার দুই, স্যামসাং সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন পৃথিবীর অনেক বড় একটা কোম্পানি, কিন্তু আমি যদি বলি স্যামসাং একটা মুদির দোকান ছিল, বিশ্বাস করবেন? না করলেও কিছু করার নাই, তবে এটাই সত্যি। স্যামসাং 1 মার্চ 1938 সালে একটি মুদির দোকান ছিল যা লি বাইং চুল দ্বারা প্রতিষ্ঠিত ছিল। নাম্বার তিন, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক আমরা সবাই ব্যবহার করি। আমরা জানি যে 1 GB = 1024 MB, কিন্তু আপনি জানেন কি 1 PB = কত? 1 PB = 1024 TB। এখন পেটাবাইট কত বড় সেইটা বলি। একটি 1 PB হার্ড ড্রাইভ 13 বছরের HD ভিডিও স্টোর করতে পারে। একটি 50 PB হার্ড ড্রাইভ মানবজাতির সমস্ত লিখিত কাজ রেকর্ড করা যাবে ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত, তাও আবার পৃথিবীর সমস্ত ভাষায়। নাম্বার চার, পৃথিবীর প্রথম মাউস তৈরি করা হয়েছিল কাঠ দিয়ে। 1964 সালে ডগ এঙ্গেলবার্ট প্রথম কম্পিউটার মাউস আবিষ্কার করেছিলেন। তিনি এটিকে ইঁদুর নাম দিয়েছিলেন, কারণ পেছন থেকে বেরিয়ে আসা কাঠটি তার কাছে ছোট ইঁদুরের মতো মনে হতো। নাম্বার পাঁচ, এখন তো মোবাইলে মোবাইলে অ্যালার্ম ঘড়ি। আপনি জানেন কি, পৃথিবীর সর্বপ্রথম অ্যালার্ম ঘড়ি শুধু এক সময়ে বাজতে পারত, ভোর 4টার সময়। 1787 সালে লেভি হাসিন্স দ্বারা উদ্ভাবিত অ্যালার্ম ঘড়ি শুধুমাত্র ভোর 4টায় বাজতে পারত।